কক্সবাজারের পেকুয়া রাজাখালীতে আলহাজ কবি চৌধুরী স্মৃতি ভিত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণী ও রাজাখালী ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের কলেজ শাখায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে রাজাখালী ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হলরুমে এই আনুষ্ঠানিকতা শেষ হয়। এতে আলহাজ কবি চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে ও বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক এম গিয়াসুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। চকরিয়া পেকুয়া আসনে সংসদ সদস্য আলহাজ জাফর আলম এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। পেকুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, জেলা পরিষদ সদস্য এইচ এম শওকত, পরীক্ষার পৃষ্ঠপোষক এটিএম শামসুদ্দিন চৌধুরী, রাজাখালী ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ সহ আরও অনেকে। এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ কবি চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং বৃত্তিপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করেন। আজকের বক্তব্য এখানে সমাপ্ত করছি।